এই মুহূর্তে বিগ ব্রেকিং, সন্দেশখালীতে ইডির ওপর হামলার হস্তান্তর মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনে না, রাজ্যের আবেদনে সাড়াই দিল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নির্দেশ দিলে দুপুরের পর শুনানি সময় সংক্রান্ত সিদ্ধান্ত, এমনটাই মন্তব্য বিচারপতি সঞ্জীব খান্নার। এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূখ, দর্শকদের ডিটেলসে জানাও এই পুরো মামলাটায় রাজ্যের আবারও মুখ পড়লো সুপ্রিম কোর্টে। একদমই তাই, তুমি দেখো ডেসপারেশন কাকে বলে। শেখ শাহজাহান, শেখ শাহজাহান কে? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের জন্য রাজ্য সরকার, শেখ শাহজাহানের মামলায় যাতে সিবিআই তদন্ত না হয় তার জন্য তড়িঘড়ি রাজ্য সরকার দৌড়েছিল সকালবেলা 5টা ওয়ারে সুপ্রিম কোর্টে দৌড়ে তারা আবেদন করার চেষ্টা করছিল যে অবিলম্বে অত্যন্ত জরুরি ভিত্তিতে আপৎকালীন ভাবে এই মামলাটি যাতে শুনানি হয়। সুপ্রিম কোর্ট তারা নির্দিষ্টভাবে বলে দেয় যে চিফ জাস্টিস তিনি এই মামলাটি শুনবেন এবং সিদ্ধান্ত নেবেন, কটার সময় শোনা হবে। আপৎকালীন কোন হিয়ারিং এর কোন ধরনের কোন সংস্থান রাখা হয়নি এবং আবারও প্রথম দফায় মুখ খুললো এবং বারবার যে মুখ খুলছে, এর আগেও আমরা দেখেছিলাম বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে মুখ খুলছে। এবং আমরা শুধু দর্শককে একটা জিনিস বলতে চাই যে এই মুহূর্তে একজন মাফিয়া, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়া, সেই মাফিয়া শেখ শাহজাহানের জন্য রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়চ্ছে, সুপ্রিম কোর্টে দৌড়িয়ে সিবিআই তদন্ত ঠেকানোর জন্য আবেদন করছে, সিআইডি যাতে তদন্ত করে সেই দায়িত্বটা নেওয়ার চেষ্টা করছে, কেন তারই ওটা বাংলা জবাব বোধহয় চায়। কিশলা, একদমই ময়ূখ, কেন, অনেক ধন্যবাদ ময়ূখ, কেন রাজ্য সরকার বারবার শেখ শাহজাহানকে বাঁচাতে আমার আপনার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্ট দৌড়চ্ছে, লয়ার দাঁড় করাচ্ছে, বারবার আইনজীবীদের দাঁড় করাচ্ছে, কি এমন জানে শেখ শাহজাহান, কেন বাঁচাতে চাইছে শেখ শাহজাহানকে, সেই প্রশ্নই করছে গোটা বাংলার মানুষ। এই মুহূর্তে বিগ ব্রেকিং, সুপ্রিম কোর্টে গেছিল বাংলার সরকার, আবারও সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনে না হলো, সুপ্রিম কোর্ট এই মুহূর্তে জরুরি ভিত্তিতে শুনানি করবে না এই মামলার, রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির নির্দেশ দিলে দুপুরের পর শুনানি সময় সংক্রান্ত সিদ্ধান্ত হবে, এমনটাই মন্তব্য বিচারপতি সঞ্জীব খান্নার। সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার শেখ শাহজাহানের হস্তান্তর যাতে এই মুহূর্তে বন্ধ করা যায় সেই আবেদন নিয়ে, সেই শুনানি এই মুহূর্তে হলো না সুপ্রিম কোর্টে, কখন হবে সেই সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতি। সন্দেশখালীতে ইডির ওপর হামলার হস্তান্তর মামলা সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনে না, ছুটে গিয়েছিল রাজ্য, যেমনটা জানালো ময়ূখ রঞ্জন ঘোষ আমাদের সিনিয়র এডিটর, যে বারবার রাজ্য ছুটে যাচ্ছে, কিভাবে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশের হাতেই রাখা যায়, সিবিআই হাতে যাতে তুলে না দিতে হয়, সেই জন্য রাজ্য ছুটে গিয়েছিল সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছিল, সেই জরুরি ভিত্তির শুনানির আবেদনে এই মুহূর্তে না করলো সুপ্রিম কোর্ট, রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি নির্দেশ দিলে তবে দুপুরের পর এই শুনানি সময় সংক্রান্ত সিদ্ধান্ত হবে, অর্থাৎ আদৌ কখন শুনানি হবে এই বিষয়ে, শেখ শাহজাহানের হস্তান্তর মামলা শুনানি আদৌ হবে কিনা সেই কথা জানাবেন প্রধান বিচারপতি। এই মুহূর্তে বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী, তিনি একটু আগেই বারাসতে বক্তব্য রাখছিলেন, সেই সময় শেখ শাহজাহানকে নিয়ে এবং সন্দেশখালী নিয়ে শেখ শাহজাহানের বিষয়ে কি বললেন প্রধানমন্ত্রী, শুনুন। টিএমসি সরকার बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है, लेकिन पहले हाईकोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। এই মুহূর্তে বিগ ব্রেকিং, সন্দেশখালীতে ইডির ওপর হামলার হস্তান্তর মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনে না, রাজ্যের আবেদনে সাড়াই দিল না সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির নির্দেশ দিলে দুপুরের পর শুনানি সময় সংক্রান্ত সিদ্ধান্ত, এমনটাই মন্তব্য বিচারপতি সঞ্জীব খান্নার। এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূখ, দর্শকদের ডিটেলসে জানাও এই পুরো মামলাটায় রাজ্যের আবারও মুখ পড়লো সুপ্রিম কোর্টে। একদমই তাই, তুমি দেখো ডেসপারেশন কাকে বলে। শেখ শাহজাহান কে? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের জন্য রাজ্য সরকার, শেখ শাহজাহানের মামলায় যাতে সিবিআই তদন্ত না হয় তার জন্য তড়িঘড়ি রাজ্য সরকার দৌড়েছিল সকালবেলা 5টা ওয়ারে সুপ্রিম কোর্টে দৌড়ে তারা আবেদন করার চেষ্টা করছিল যে অবিলম্বে অত্যন্ত জরুরি ভিত্তিতে আপৎকালীন ভাবে এই মামলাটি যাতে শুনানি হয়। সুপ্রিম কোর্ট তারা নির্দিষ্টভাবে বলে দেয় যে চিফ জাস্টিস তিনি এই মামলাটি শুনবেন এবং সিদ্ধান্ত নেবেন, কটার সময় শোনা হবে। আপৎকালীন কোন হিয়ারিং এর
কোনো ধরনের কোনো সংস্থান রাখা হয়নি এবং আবারও প্রথম দফায় মুখ খুলল এবং বারবার যে মুখ খুলছে এর আগেও আমরা দেখেছিলাম বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে মুখ খুলছে এবং আমরা শুধু দর্শককে একটা জিনিস বলতে চাই যে এই মুহূর্তে একজন মাফিয়া অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়া সেই মাফিয়া শেখ শাহজাহানের জন্য রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়চ্ছে সুপ্রিম কোর্টে দৌড়িয়ে সিবিআই তদন্ত ঠেকানোর জন্য আবেদন করছে সিআইডি যাতে তদন্ত করে সেই দায়িত্বটা নেওয়ার চেষ্টা করছে কেন তারই ওটা বাংলা জবাব বোধহয় চায় কিশোলা একদমই ময়ূক কেন অনেক ধন্যবাদ ময়ূক কেন রাজ্য সরকার বারবার শেখ শাহজাহানকে বাঁচাতে আমার আপনার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্ট দৌড়চ্ছে লয়ার দাঁড় করাচ্ছে বারবার আইনজীবীদের দাঁড় করাচ্ছে কি এমন জানে শেখ শাহজাহান কেন বাঁচাতে চাইছে শেখ শাহজাহানকে সেই প্রশ্নই করছে গোটা বাংলার মানুষ এই মুহূর্তে বিগ ব্রেকিং সুপ্রিম কোর্টে গেছিল বাংলা সরকার আবারও সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনে না হলো সুপ্রিম কোর্ট এই মুহূর্তে জরুরি ভিত্তিতে শুনানি করবে না এই মামলার রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির নির্দেশ দিলে দুপুরের পর শুনানি সময় সংক্রান্ত সিদ্ধান্ত হবে এমনটাই মন্তব্য বিচারপতি সঞ্জীব খান্নার সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার শেখ শাহজাহানের হস্তান্তর যাতে এই মুহূর্তে বন্ধ করা যায় সেই আবেদন নিয়ে সেই শুনানি এই মুহূর্তে হলো না সুপ্রিম কোর্টে কখন হবে সেই সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতি সন্দেশখালীতে ইডির ওপর হামলার হস্তান্তর মামলা সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনে না ছুটে গিয়েছিল রাজ্য যেমনটা জানালো ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সিনিয়র এডিটর যে বারবার রাজ্য ছুটে যাচ্ছে কিভাবে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশের হাতেই রাখা যায় সিবিআইর হাতে যাতে তুলে না দিতে হয় সেই জন্য রাজ্য ছুটে গিয়েছিল সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছিল সেই জরুরি ভিত্তির শুনানির আবেদনে এই মুহূর্তে না করলো সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি নির্দেশ দিলে তবে দুপুরের পর এই শুনানি সময় সংক্রান্ত সিদ্ধান্ত হবে অর্থাৎ আদৌ কখন শুনানি হবে এই বিষয়ে শেখ শাহজাহানের হস্তান্তর মামলা শুনানি আদৌ হবে কিনা সেই কথা জানাবেন প্রধান বিচারপতি এই মুহূর্তে বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী তিনি একটু আগেই বারাসতে বক্তব্য রাখছিলেন সেই সময় শেখ শাহজাহানকে নিয়ে এবং সন্দেশখালী নিয়ে শেখ শাহজাহানের বিষয়ে কি বললেন প্রধানমন্ত্রী শুনুন টিএমসি সরকার बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है